মালেক আফতারির পরিচালনায় ডালিউড কিং সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে প্রিন্সের ব্যানারে তৈরি করা হয়েছে পাসওয়ার্ড ছবিটি যা গ্যালোয়েদের মুক্তি পেয়েছে এই ছবিতে সাকিব বুবলি মিশা শতকার ইমন সহ অভিনয় করেছে আরও অনেক শিল্পীরা ছবিটি দর্শকরা ইতিমধ্যে গ্রহণও করেছে একশো বেশি সিনেমা হলে চলছে এই ছবি ছবিটি সেল রিপোর্টও ভালো তবে ছবিটি দক্ষিণ কোরিয়ার নির্মাতা চ্যাং পরিচালিত নির্মিত দ্য টার্গেটের বেশ কিছু অংশের সাথে মিলে গেছে এই নিয়ে গত কয়েক যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক অথচ নির্মাতা মালেকা সারি ছবিটি নির্মাণের আগে ঘোষণা দিয়েছিল মুক্তির আগে ঘোষণা দিয়েছিল পাসওয়ার্ডের ছাড়ে অন্য কোন ছবির মিল পেলে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবেন গত মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন পাসওয়ার্ড সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না এর জন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমি এক কথার মানুষ দশ লক্ষ টাকা দেব বলেছি অবশ্যই দিব আর আমি এই মুহূর্ত থেকেই চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণা দিলাম তবে এই স্ট্যাটাসটি কিছুক্ষণ পরে মুছে ফেলেন তিনি তবে তার সেই লেখা ছড়িয়ে পড়ে ফেসবুকে পাসওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাকিব খান বলেন দেশের মানুষ ভালো কাজ চায় এই ছবিটি দর্শকরা অনেক পছন্দ করেছে ছবি দেখে অনেক দর্শকরাই বলেছে বাহ বাংলাদেশের ছবি এত উন্নত হয়ে গেল এটা অনেক বড় পাওয়া শুধু সিঙ্গেল স্ক্রিন না মাল্টি মাল্টিপ্লেক্সেও ছবিটি ভালো চলছে পাসওয়ার্ড ছবিতে ইমন এবং আমি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি বুবলি সঙ্গে সংলাপ রোমান্টিক গান সহ নানান দৃশ্য কি ছবিতে ছিল দু একটা দৃশ্য তো মিলে যেতেই পারে কথা বলা সহজ কিন্তু কাজ করাটা কঠিন তাই কাজটা ঠিক করে যেতে চাই সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মালেক পরিচালনায় ডালিউডকে